কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর নুরনগর এলাকায় আফজল আনসারি নামে এক ব্যক্তির কাছে দিন দশ পনেরো আগে এক ভুয়ো তান্ত্রিক বাড়ি ভাড়া নেন এরপরই সেই ভুয়ো তান্ত্রিক কিছুদিন যাবার পর বাড়ির মালিকের পরিবারকে অচৈতন্য করে বাড়ির জিনিস লুট করে পালায় বলে অভিযোগ ঘটনার সম্পর্কে বাড়ির মালিক আফজল আনসারি জানান তাদের বাড়িতে একটি তান্ত্রিক বাড়ি ভাড়া নেন এরপর একদিন বাড়ির মালিক আফজল আনসারি তান্ত্রিকের কাছে যান তার রুমে সেই দিন থেকে ওই তান্ত্রিকের খপ্পরে পড়ে বাড়ির মালিক আফজল আনসারি জানান তিনিও তার পরিবারকে তান্ত্রিক মন্ত্রতন্ত্র সাধনার নামে খাবারে মাদক দ্রব্য মিশিয়ে খাইয়ে দেয় এরপর সকলে অচৈতন্য হয়ে পড়ে গেলে ওই ভুয়ো তান্ত্রিক বাড়ি লুটপাট করে এলাকা ছেড়ে পালায় পরে সোমবার ওই এলাকার প্রতিবেশীরা আফজল আনসারির বাড়ি খোলা দেখেন কিন্তু বাড়িতে কাউকে না দেখতে পেয়ে তারা তান্ত্রিক যে বাড়িতে ভাড়া থাকতেন সেখানে গিয়ে সকলকে দেখেন আফজল সহ তার স্ত্রী ও ছেলে মেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে এরপর স্থানীয় কংগ্রেস নেতা জাকির হোসেন ও সিপিএম নেতা জাভেদ আনসারি ও প্রতিবেশীদের সহযোগিতায় ওই পাঁচজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স করে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ঘটনার খবর নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে দেওয়া হয় পুলিশ ঘটনা তদন্ত করছে আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট সমাজ হিতৈষী দেখলাম বলতে ওই যে দরজাটা একটু খোলা ছিল আর চাবিটা ওখানে রাখা ছিল ঠিক আছে আর আমাদের গাড়িটা ঢুকা থাকে ওখানে চারটে গাড়ি থাকে ঠিক আছে আমরা গাড়ি বার করে নিলাম চাবিটা নিয়ে তো আমরা জানি যে চাচির একটু শরীরটা হয়তো অসুস্থ আছে উঠতে পারেনি উঠবে

हम लोग तो कुछ किए नहीं हम लोग सोचे झाड़खु में हवा हुआ में है तो हम लोग सुनने में आया है कि ठीक हो जाएगा दस बजे तक अब दस बजे तक वो ठीक नहीं हुआ तो फिर हलचल मच जाएगा यहाँ पर जो शख्स था उसका उसका नाम नाम कुछ पता है नहीं पता वो अभी है या नहीं वो तो मोबाइल भी स्विच ऑफ बता रहा और जो रूम में रहता था उसमें भी ताला मारा हुआ है अभी ये लोग परिवार कहाँ है लोग भर्ती किए नहीं भैया जाके भाई एम्बुलेंस में करके আপনার সার সকালে আমরা খবর পেলাম দশটা সাড়ে দশটা নুন নাগারে কিছু ঘটনা ঘটেছে খবর পেয়ে আমি মানে ঘটনাস্থলে এসে পরে দেখছি যে এখানে চার চারটা মানে একটা দুটো মেয়ে দুটো ছেলে একটু পাঁচ বছর মেয়ে খুব মানে অবস্থাতে আছে যে করে আমার নিজে অ্যাম্বুলেন্সটা ভর্তি গিয়ে এনে পরে সবাইকে লোড করে নিয়ে সরকারি হসপিটালে পাঠিয়ে দেবে তার আগে পুলিশকে ফোন করে দিয়েছিলাম পুলিশ কখনো আসে নেই আমরা এখানে জিজ্ঞেস করলাম দেখো পর্যন্ত আসেনি কিন্তু আমাকে বললো যে আপনি ফাট করে সাদার হসপিটালে নিয়ে যান তারপরে আমরা ব্যবস্থা করেছি বলছি ওদেরকে কী হয়েছিল ওদেরকে আমি শুনতে পারলাম যে রাত্রেবেলা কি একটা ভাল ছেলে না বাড়িতে নাকি ও মানে কি নাসা কিছু খেয়ে দিয়েছে রাতের বেলা দিয়ে পরে সারা সামান ওকে বেহস করে ঘরের যত জিনিসপত্র ছিল সব নিয়ে চলে গেছে ওই লোকটা কী করতে এসেছিল ওইটা আমরা ভালো করে জানতে জানি না কিন্তু তো ঘরে নিজে ভালো ভালো খেয়ে আছে কী নাম আপনি আমার নাম জাকির হোসেন আছে